আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার সব পথসগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং সব পথস বলতে আমার যে পথসগুলো আছে তার থেকেই কিছু নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমি এগুলো কিভাবে খাবার দিই, কিভাবে যত্ন করি এবং কোন কিভাবে কোথায় রাখি সবগুলো। আসলে এই পথসগুলো সব একই রকম খাবার, একই রকম আবহাওয়া পরিবেশের প্রয়োজন হয়, সেভাবেই যত্ন আর কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন, এই পাশ থেকে আমার কিছু গাছ, এটা হচ্ছে আমার গোল্ডেন পথস, খুবই সুন্দর। আমি এভাবে ছোট পটে এটা করে রেখেছি, দেখুন। এটা আমার একটা জার ছিল, সুন্দর ছিল, নষ্ট হয়ে গিয়েছিল, তারপর আমি এটাতে ছিদ্র করে এটা আমার গাছ লাগিয়ে রেখেছি। এটা একটা সেট ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এখানে মার্বেল কুইন আছে, মার্বেল কুইন অনেক সুন্দর একটি গাছ। এখানে দেখুন, এটা আমার এই গাছটা একটু ছায়াতে থাকে বেশি, এ কারণে মানে বেশি বলতে রোদটা খুব কম পায়, অল্প রোদ পায়, কিন্তু এই গাছটা আমি দেখলাম যে অনেক রোদ পায়। তারপরে দেখছি যে এর পাতাটা অর্ধেক সবুজ, অর্ধেক স্নো কুইনের মতো হচ্ছে, আর এটা কিন্তু সেই স্নো কুইনের মতোই পুরাটা পাতায় আছে। যাই হোক, হতে পারে কোনো হেরফের। আর এখানে তো আমার এনজয়, আমার এনজয় সম্পর্কে আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে সিলভার স্যাটিন, আমার খুবই ফেভারিট একটি গাছ, সব গাছই আমার খুব ফেভারিট। তবে এই সিলভার স্যাটিন গাছটা আমি যতদূর দেখলাম, আসলে এই গাছগুলো কাটিং থেকে চারা করতে এত সুবিধা যে কি বলবো, মানে কাটিং কেটে রেখে দিলেই কাটার পরপরই সেটা নতুন শিকড় চলে আসে, এবং যেটা থেকে কাটা হয় সেটাতেও নতুন ডাল আসে, প্রচুর পরিমাণে মানে শিকড় হয়, এত সহজ লাগে আমার এই গাছটা, খুবই ভালো লাগে। এবং আমি অনেক করে নিয়েছি, আসলে সামনে আমার আরও প্রচুর হবে। যাই হোক, এখানে আছে আমার একটা মুনলাইট, মুনলাইটটা মনে হচ্ছে একটু পানি কম পড়েছিল, এই জন্য পাতাটা ঘুচিয়ে গেছে। এখান থেকে আমি কাটিং করে চারা করে নিয়েছি। আর এ একটা পেরু, দেখুন পেরু গাছ, এটা পেরু গাছটা খুবই স্লো একটি আইটেম, মানে অনেক লেট হয় পাতা হতে। আমার এরকম দুই তিনটা পাতা ছিল, সেখান থেকে কেটে আমি এই যে এই কাটিংটা করেছি, দেখুন। কাটিং থেকে করার পরে এই যে নতুন ডালপালা বের হচ্ছে, আর এটা অনেক দিন পরে নতুন একটা ডাল বের হলো। এটা কাটিং করে এখান থেকে নতুন ডাল বের হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে এখন বের হচ্ছে। এটা খুবই স্লো একটি আইটেম, অনেক ধৈর্যের ব্যাপার। তো আমি কি কি খাবার দিই গাছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমার এটা একটা মঞ্জুলা, মঞ্জুলাটা মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে একটা মনস্টেরা, এটাও নতুন করে ডাল বের হয়েছে এবং অনেক বড় পাতা হয়েছে। আর এই যে কাটিংটা দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই মোটামুটি দেখেছেন আমার গাছগুলা। তো এখন আমি একটু দেখিয়ে দেব কি কি খাবার দিই, তো চলুন দেখে নিই। তো সবার প্রথমে বলবো হচ্ছে কম্পোস্ট, যে সারটা আছে সেই সারটার কথা। এটা খুবই অ্যাভেলেবেল, এটা আমরা সবাই পাই, পেতে পারি। আসলে যখনই গাছ কিনতে যাই সেখান থেকে কিন্তু একটা প্যাকেট কিনে নিয়ে আসতে পারি, এটা ম্যানেজ করা খুবই সহজ। তো আপনি এই আমার কাছে এই মুহূর্তে নাই, আমি দেখাতে পারছি না, আমার কম্পোস্ট সারটা শেষ হয়ে গিয়েছে। তো এটা যদি আপনি এক মুঠ কম্পোস্ট সার আপনার গাছের গোড়ায় দিয়ে দেন গাছ হিসাবে, যেমন এই গাছটা আপনার, এই যে দেখুন, এটা খুবই ছোট একটি গাছ, টপটা হবে হয়তো 3 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি টবে আপনি হয়তো 1 চামচ কি 1.5 চামচ মতো 1 মাস কি 15 দিন পর দিয়ে দিতে পারেন। এটা আমি করি, কারণ আমার সবটাই দেওয়া হয়, আমি কম্পোস্ট সার দিই, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো এখানে আমি দেখিয়ে দিব, দেখুন, এখানে আপনি চাইলে গোবর সারটা দিতে পারেন, এটা খুবই ভালো একটি সার, এই গোবর সারটা গাছ খুবই পছন্দ করে। আর খুবই মানে উপকারী একটি খাবার হচ্ছে, নাইট্রোজেন যোগাতে খুবই ভালো একটি খাবার হচ্ছে গোবর সার। এটা আপনি আপনার গাছের গোড়াটায়, কিছুদিন আগেই আমি গাছে দিয়েছি, যদিও আমি এখন এই গাছটা একটু দিয়ে দেখাচ্ছি। এভাবে আপনি আপনার গাছের গোড়ায় দিয়ে দিবেন, এবং খুবই মানে উপকারী একটি গাছ বলতে, সার বলতে আপনি দেওয়ার পরপরই ফলটা চোখে দেখবেন, যখনই দিবেন তার কয়েকদিন পর, 10-15 দিন পর থেকেই দেখবেন আপনার গাছের পাতার পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। তো এভাবে আমি আমার গাছে গোবর সার দিই, তারপর কম্পোস্ট সার দিই, বিভিন্ন রকমের খাবার দিই, তারপর আমি খোল পচা সারটাও দিয়ে থাকি। খোল পচা সারটাও কিন্তু খুবই ভালো একটি খাবার, তো এভাবে দিতে পারি। তারপরে আবার আমি আরও একটি কাজ করে থাকি, সেটা হচ্ছে এখানে মনে করেন 2 চামচ দিলাম আমি
ছোট পাত্র যেহেতু সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, 2 চামচের মতো গোবর সার দিলাম কি 3 চামচের মতোই দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পানিটা দিব, এই পানিটা দিয়ে এটা আমি সুন্দর করে রেখে দিব, বলতে রেখে দিব বলতে এক রাত ভিজিয়ে রাখব। তারপর এটা আমি আমার গাছে দিয়ে দিব। এটাও খুব ভালো হয়, দেখা যায় অনেক গাছ কিন্তু খুব গোড়া থেকে খুব ঘন থাকে, তখন সেই গাছগুলোতে আসলে খাবার দেওয়া একটু মুশকিল হয়ে যায়। যেমন আমি দেখিয়ে দিই, এই যে এই গাছটা দেখুন, এটা কিন্তু গোড়াতে যে খাবার দিব সেটার কোনো ওয়ে নাই, এত ঘন যে কিভাবে আমি এখানে খাবার দিব, দিতেই পারবো না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা আপনার গাছের এই খাবারটা এভাবে এক রাত ভিজিয়ে, আউ সরি সব পড়ে গেল, যাই হোক এটা আর আমি কাটিং করলাম না, এটা থাক, এটা একটা ন্যাচারাল বিষয়, পড়ে গেল হাত থেকে। তো এটা আমি আপনারা চাইলে কিন্তু গাছে এক রাত ভিজিয়ে রেখে এটা গাছের গোড়ায় দিয়ে দিলে খুবই ভালো হয়। আমি এখনই আপনাদেরকে দিয়ে এমনিতেই দেখিয়ে দিচ্ছি, পড়ে গেল সরি, এভাবে দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু খুব সহজ হয়। আর ওভাবে দিলে হয় কি, অনেক সময় দেখা যায় যে গাছের গোড়ার উপরেই থেকে যায়, গাছের ডালের পরেই থেকে যায়, ভিতরে যায় না। সেই ক্ষেত্রে আপনি এভাবে গুলিয়ে এক রাত ভিজিয়ে রেখে কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর দেখাবো হচ্ছে, তারপর দেখিয়ে দিব হচ্ছে অ্যাপসাম সল্ট। এই অ্যাপসাম সল্ট খুবই ভালো একটি খাবার আপনার পাতাবাহার গাছের জন্য। তো এটা কিভাবে দিবেন দেখুন, এখানে আমি একটা পট নিয়েছি, এখানে পানি আছে, অনেকটা পানি আছে, 1 লিটার, তারপরে প্রায় 2 লিটারের মতো পানি আছে। এখানে আমি 1 লিটারে 1 চামচ দিই। আমি যেহেতু যদি আপনি 15 দিন অন্তর অন্তর দেন তাহলে কিন্তু আপনার গাছে একটু কমায় দিবেন, কারণ এটা যেহেতু একটা লবণ সেহেতু গাছের জন্য আবার ক্ষতিও হতে পারে। তো এর জন্য আপনি 1 লিটার পানিতে 1 চামচ দিবেন। আর এখানে আমার প্রায় 2 লিটার পানি মতো আছে, এখানে আমি 2 চামচ দিব না, 1.5 চামচের মতো দিব, দিয়ে গাছের পানিতে স্প্রে করে দিব। এভাবে আপনি খুব সুন্দরভাবে দিয়ে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা একদম সল্টের মতো দেখা যায়, লবণের মতো দেখুন, একদম লবণ। তো এটা আপনি আপনার গাছে দিবেন খুব ভালোভাবে, দিলে এই যে সলটা আপনি এর ভিতরে দিয়ে দিবেন। এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ঝাঁকিয়ে এভাবে ঝাঁকিয়ে আপনি আপনার গাছে স্প্রে করে দিবেন। এই খাবারটা গাছের জন্য খুবই ভালো, যেসব গাছ পাতাবাহারের গাছ আছে এভাবে যদি টুকটাক যত্ন করেন, গাছের কিন্তু খুব বেশি, যেহেতু পাতাবাহার গাছগুলো এই পথস গাছগুলোতে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, খুব সামান্য যত্নেই কিন্তু আপনি আপনার গাছগুলো খুব ভালো রাখতে পারেন। দেখুন আমার গাছগুলো দেখেই বুঝতে পারছেন, মাশাআল্লাহ আমার গাছগুলো কিন্তু বেশ স্বাস্থ্যবান, আমি মনে করি অনেক ভালো গাছগুলো আছে। তো যাই হোক, এভাবে টুকটাক যত্ন করলে মাসে কি 15 দিন একদিন, 15 দিন পর পর যদি এভাবে গোবর সার কিংবা কম্পোস্ট সার, অথবা 15 দিন পর যদি আপনি একবার এইরকম অ্যাপসাম সল দেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর একটা হচ্ছে নিম তেল স্প্রে করবেন প্রতি মাসে একবার গাছকে, সব গাছে, তাহলে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ আপনাকে শুধু দিয়েই যাবে, মুগ্ধ করেই যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।